हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय अनदर एडोबी प्रीमियर प्रो ट्यूटोरियल। आमी एम एस पी लिमन। आज के ट्यूटोरियल आमी एडोबी प्रीमियर प्रो ते फुटेजर ऑडियो क्लिप्स टा निये आमी किछु टिप्स शेयर करबो। आमरा जे फुटेज गुला सिक्वेंसर मध्ये इम्पोर्ट करे काज करे थाकि सेई फुटेजर ऑडियोटा किभाबे डिलीट करते हय एबं डिलीट करा ऑडियो के किभाबे रिकवर करते हय सेई प्रसेसगुला निये आमरा एकटु कथा बलबो। प्रथमे आमार प्रोजेक्ट प्यानेले तीनटा भिडियो फुटेज आछे। एई तीनटा भिडियो फुटेज के आमी ड्रैग करे सिक्वेंसर उपरे निये आसलाम। এখন এখানে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই তিনটা ফুটেজের মধ্যে তিনটা অডিও রয়েছে। আমরা যদি ইন্ডিভিজুয়ালি অডিও ক্লিপসটাকে ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব, সেটা হচ্ছে কয়েকটা অপশন রয়েছে। একটা হচ্ছে ফুটেজের উপরে রাইট বাটন ক্লিক করে আনলিংক করব। আনলিংক করলে আমরা ইন্ডিভিজুয়ালি ভিডিও ফুটেজটাকে এবং অডিওটাকে ধরতে পারি। তো এখানে আমরা ধরে ডিলিট বাটন হিট করব, তাহলে আমাদের অডিওটা ডিলিট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিলাম আবার। এরপরে যদি আমি চাচ্ছি যে একসাথে আমি সবগুলা অডিও ক্লিপসকে ডিলিট করব, সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে অল্টার বাটনে প্রেস করে আমি যদি ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে আমি সবগুলো অডিওকে একসাথে ধরতে পারবো এবং ডিলিট বাটনে হিট করে ডিলিট করে দিতে পারবো। আমি আবার কন্ট্রোল জেড দিলাম। এখানে আমি আরেকটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যখন এই ভিডিও ফুটেজটাকে কাটি, কাটার পরে অ্যাক্সিডেন্টলি যদি আমাদের অডিওটা ডিলিট হয়ে যায়, যেমন আমি অডিওটাকে ডিলিট করে ফেললাম, এই ক্ষেত্রে আমি অডিওটাকে আবার কিভাবে রিকভার করতে পারি, ব্যাক নিয়ে আসতে পারি, সেই প্রসেসটা দেখিয়ে দেই। সেটা হচ্ছে ফুটেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমি সিকোয়েন্সে যাব। সিকোয়েন্সের মধ্যে আমি খুঁজে বের করব ম্যাচ ফ্রেম। ম্যাচ ফ্রেম যদি আমি খুঁজে বের করি তাহলে এখানে দেখুন এই সোর্স মনিটরের মধ্যে আমার এই ফ্রেমটা চলে আসছে। এখানে দেখুন ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট দিয়ে আমার এই ম্যাচ ফ্রেমটা কিন্তু এখানে দেয়া আছে। এখন এখানে দেখুন সোর্স মনিটরের নিচে একটা ভিডিও আইকন রয়েছে এবং একটা অডিও আইকন রয়েছে। এই অডিও আইকনটাকে জাস্ট ধরে ড্র্যাগ করে আপনি অডিওটাকে রিকভার করতে পারেন, অর্থাৎ ভিডিও লেয়ারের নিচে আবার বসিয়ে দিতে পারেন। এইভাবে যদি আপনার অডিও অ্যাক্সিডেন্টলি ডিলিট হয়ে যায় তাহলে আপনি অডিওটাকে রিকভার করতে পারবেন। এরপরে অডিও ডিলিট করার আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি চান সবগুলো অডিওকে একসাথে ডিলিট করবেন, সেক্ষেত্রে আরেকটা অপশন হচ্ছে আপনি এই লেয়ারের মধ্যে একদম লেফট সাইডে এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন ডিলিট ট্র্যাক একটা কথা রয়েছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার অডিও সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, ঠিক এই রকম করে আপনারা চাইলে আপনাদের ফুটেজের অডিওকে ডিলিট করতে পারবেন এবং ডিলিট করা অডিওকে যদি আবার চান তাহলে রিকভার করতে পারবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।